হায় রে প্রবাসী রে প্রবাসী গো, কষ্টের কোনো শেষ নাই। আরে প্রবাসী গো, কষ্টের কোনো শেষ নাই। এই প্রবাসীরা টাকা পয়সা কামাইতে জানে, দেখেন কত কষ্ট কইরা সারাদিন এই যেখানে কাজ কাজ কাম কইরা টাকা পয়সা কামায়া। এই টাকা খাবার ভাগ্য প্রবাসীদের নাই। কেন নাই দেখেন, আমি একটা ফ্রিজ কিনছি 45,000 টাকা দিয়ে। ওই ফ্রিজের পানি আজ পর্যন্ত আমি খায় দেখলাম না। কতটুকু কষ্ট লাগে, বাড়ি একটা ঘর দিছি বা অনেকে বিল্ডিং দেয়, অনেকে 2-3 তলা 4 তলা 5 তলা কে ছাপরা ঘর দেয়, এই ঘরে থাকারও ভাগ্য নাই। আমরা কষ্ট করে বাসা বানাইতে পারি, খাদ্য যোগাইতে পারি, কিন্তু খাদ্য আমরা খাইতে পারি না। কেমনে খামো, যাই হোক বলি 10টা বছর হয়ে গেছে না বিদেশ, টেনশনে মেরা হয়ে যাইতেছি, শরীরের মাংসগুলা শুকাই গেছে গা এই রৌদ্রের ভিতরে। দেখেন রৌদ্রের দিকে তাকান যেন, এই রৌদ্রের ভিতরে মাংসগুলা শুকাই গেছে, ভিতরে শুধু হাড়গুলা বাইসা আছে। তো কষ্ট করতে করতে অবশ্যই বিদেশ যারা আসবেন তারা অবশ্যই বুঝে শুনে আসবেন ভাই, শুধু আরো এত কষ্ট রে ভাই, বলার বাইরে যে রোদ, প্রচুর রোদ, এই রৌদ্রের ভিতরে কাজ করা সহ্য হয় না। যাই হোক, এই যে চাক্কা দেখেন, কতগুলো চাক্কা চাক্কা গাড়ি 40 চাক্কা নষ্ট হইব। তো ওই যে আমার গাড়ি, আমার গাড়ির চাক্কা নষ্ট হয়েছে, এই জন্য বসে দিছি। কোনো কেউই নাই কে চাক্কা ঠিক করার মতো, আমি বসে রয়েছি 2-3 ঘন্টা ধরে আমি বসে রয়েছি। আর ওরে আর কয় ঘন্টা বসতে হওয়ার লাগে ঠিক ঠিকানা নাই। তো বন্ধুরা অবশ্যই আপনারা বলবেন, আবার বাতাস আসতেছে, বলবেন যে আপনারা থাকেন কি বল ভাই, প্রবাস নামের জেলখানাতে একবার যে এসেছে কিন্তু জেলখানাতে একবার যে এসেছে, সে প্রবাস নামের জেলখানাতে যাবজ্জীবন কোয়াদি হইছে, যাবজ্জীবন কোয়াদি হইছে, এই জন্য দেশে যাইতে সে কোনোভাবে পারে না, সেই জন্য কোনোভাবে সে দেশে যাইতে পারে না। ওই রকম ফান্দে আপনি পড়েন না, দেশে আছেন 2-4 টাকা কম কামাইলে পাদো, দেশে আছেন ভালো আছেন, দেশে থাকেন, দোয়া করি। আমি তো চিন্তা ভাবনা করতেছি যদি দেশে যাই, যদি গার্মেন্টসে চাকরি করে খাইতে হয় তারপর গার্মেন্টস চাকরি করে খাম তাও ভালো। বিদেশে কঠোর পরিশ্রম, বউয়ের মুখ দেখি না, সন্তানের মুখ দেখি না, অবশ্যই এই দেখ আকাশে আকাশের ওই পারে মনে করেন যে আমাদের দেশ পশ্চিমে, পশ্চিম দিকে খালি তাকায় থাকি, বলি আল্লাহ কবে যে বাংলাদেশে নিব, আল্লাহ সবাই তুমি ছয় সালামতে নিজের নিজের দেশে যাওয়ার তৌফিক দিব। কত মানুষ দেখছে টাকা পয়সা কামাই না, নিজের খাওয়ার তো ভাগ্য হয় নাই, আমার কত ভাগ্য হইতেছে না, আমরা যে কামাইতেছি কামাই একটা কথা বললাম, নিজে ফ্রিজ কিনে ফ্রিজের পানি আজ পর্যন্ত খাইতে পারলাম না, তাহলে কামাইছি, নিজে ঘর দিয়া নিজের ঘরেই থাকতে পারিনি অথচ। আর ওই যে বাংলাদেশের সরকার আছে, মন্ত্রী ম্যাজিস্টার আছে, হালার পুতেরা খাইয়া নইয়া যোজা করে হলাইতেছে, এক একটা প্রবাসী না এক একটা বাংলাদেশের যতটি নাগরিক আছে, কাল নিউজে দেখলাম
এক একটা নাগরিকের 24,900 টাকা করে ঋণ আছে, আর বাঞ্চতের দলরা 24,900 টাকা ঋণ করতে হইলাম তোদের বাপের কাছ থেকে কি আমরা 2,000 টাকা নিয়ে আসছি বিদেশ আইছি? আমাদের নিজস্ব টাকা দিয়ে আইছি বা মানুষের কাছ থেকে টাকা দিয়ে আইছি, ওইটি পড়ায় গন্ডা সুদ দিয়ে তারপর আমরা বেনিফিট যা কামাইতেছি তাই পাইতেছি, আর তোরা বল আমরা বলে ঋণ হয়ে গেছি। ঋণ হার আমার কত, ঋণ সারতে সারতে জীবন শেষ। 8,00,000 টাকা তো সৌদি আরব পাইছি, বাঞ্চতরা 8,00,000 টাকা দিয়ে সারা সৌদি আরব পাঠাস নাই আইসি, ওখানে সুদ মুদ দিয়ে 12,00,000 টাকা দিছি, আর খাটতে 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 কত রক্ত বাড়িতেছে, তারপরও আমরা ঋণই থাকি। হ্যাঁ খায় নয় তোরা ঋণ থাকি আমরা। আচ্ছা পাইলে না বুথেরা দেখে কান কোন কিসে থাপড়ায় গালগুল ফাটাতাম, দেশে থাইকে ঠেঙ্গের পর ঠেং দিয়া নবাবের বাচ্চা রে যে ঠেঙ্গের পর ঠেং দিয়ে তারপরে বসে থাকে প্রবাসী বলা টাকা পাঠাও আমরা চলবো কিভাবে। যাক বন্ধুরা অনেক কষ্টে কথাগুলো বললাম, কেউ গায়ে লাগতে পারে, কেউ খারাপ মনে করে না, কারণ অনেক ইউটিউবে ভিডিও দেখি অনেক মানুষের কষ্ট হাজার কত মানুষ আমার প্রবাস আছে দেখে না ভালো আছে ভালো না, কারণ কষ্টে আছি তারপরও তারপরও কী করবো তারপরও ভালো এরকম বাংলাদেশের কত মানুষ, কারণ হেরা আমরা যেটা কামাই ওই টাকা বাংলাদেশে কামাইতে পারে কিন্তু যে খরচ হয়ে যায় এই দেশে এরকম বাংলাদেশে প্রভাব পড়ছে, এই দেশেও অনেক কষ্টে দিনকাল চলতেছে সবারই। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন।